এই মুহূর্তে সব থেকে বড় খবর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নবান্নে গত মঙ্গলবার ঘোষণা করেছেন প্রাইমারি শিক্ষার জন্য রিক্রুটমেন্ট চলবে তো সেই রিক্রুটমেন্টের অফিসিয়াল নোটিফিকেশন কিন্তু বেরিয়ে গেছে তো এই ভিডিওটি আমি আলোচনা করবো কারা কারা আবেদন করতে পারবেন কী 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 শিক্ষাগত যোগ্যতা কী বয়স কী সব কিছু ডিটেলসে কিন্তু আমি আলোচনা করব তো যারা যারা এবং আপনাদের বলুন ভিডিওটা পুরো দেখতে পুরো দেখলে কিন্তু আপনারা সব রকম ডিটেলস কিন্তু আপনারা পেয়ে যাবেন তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করি বন্ধুরা আমরা দেখুন এই ওয়েবসাইটে আছি ওয়েবসাইটের দেখুন ডাব্লু বিপি ইআর যে এটা ডেসক্রিপশন দিতে হবে সেখানে গিয়ে ওয়েবসাইট দেখতে পারেন এবং সেই ওয়েবসাইটে গিয়ে কিন্তু এখানে দেখুন এখানে এই জায়গাটা দেখুন রিক্রুটমেন্ট অপার যে নোটিফিকেশন সেটা কিন্তু এখানে গিয়ে ডাউনলোড করে নিতে হবে ডাউনলোড করলে কিন্তু সব ডিটেলস কিন্তু এটা কিন্তু দেখা দেখতে পারবো তো বন্ধুরা দেখুন এখানে যে এটি অবশ্যই কী বলেছে দেখুন এখানে কারা কারা মানে দেখুন কোন কোন স্কুলে আমাদের যেমন গভর্নমেন্ট এড অ্যান্ড রেসপন্স প্রাইমারি স্কুল জুনিয়ার বেসিস হাই স্কুলে কিন্তু এগুলো এগুলো মানে নিয়োগ করা হবে তো এই স্কুলগুলোতে নিয়োগ করা হবে ভ্যাকেন্সি কত আছে ভ্যাকেন্সি ষোলো হাজার পাঁচশো ভ্যাকেন্সি আছে এবং এসসি সি এস টি ও বিসিদের জন্য আলাদাভাবে মানে ইয়ে করা থাকবে এই কোঠা কোঠা থাকবে ওদের জন্য তো এবার আসি পে স্কেল পে স্কেল দেখুন আঠাশ হাজার নশো থেকে নশো থেকে নশো প্লাস ডিএ এটা কিন্তু পে স্কেল ফাইভ কোয়ালিফিকেশান কোয়ালিফিকেশান দেখুন আপনাকে প্রথমত ভারতীয় নাগরিক তো হতেই হবে আপনাকে তারপর আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে এক এক দু হাজার কুড়ি হিসেবে তো বন্ধুরা এই এইটা কিন্তু বয়সটা কিন্তু এটা আঠেরো থেকে কুড়ি চল্লিশ বছরের মধ্যে কিন্তু হতেই হবে আপনাকে এবং তারপরে এস সি এসটিটা আলাদাভাবে ছাড় পাবেন সরকারি নিয়ম অনুযায়ী আর আর এখানে দেখুন যে ক্যান্ডিডেট প্রসেস মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন অ্যান্ড ট্রেনিং কোয়ালিফিকেশান অ্যাস প্রেসক্রাইব ন্যাশনাল কাউন্সিল ইন টিচার এডুকেশন পিপিলিং ডেট অ্যান্ড পাবলিকেশান তো নোটিফিকেশন তো এখানে দেখুন ন্যাশনাল কাউন্সিল টিচার এডুকেশানের যে যে কোয়ালিফিকেশান আছে প্রাইমারি টিচারের জন্য সেই অনুযায়ী কিন্তু কোয়ালিফিকেশান লাগবে এবং আপনাদের ট্রেনিং করে থাকতে হবে প্রাইমারি প্রাইমারি স্কুলের টিচারের জন্য যে ট্রেনিংটা হয় সেই ট্রেনিংটা কিন্তু করে থাকতে হবে আর একটা ইম্পর্টেন্ট দেখুন এইখানে দু হাজার পাস ইন দু হাজার পাস ইন টিচার এলিজিবিলিটি টেস্ট টেস্ট দু হাজার চোদ্দো দু হাজার পা টিচার এলিজিবিলিটি টেস্টের জন্য যে পরীক্ষা হয়েছিল সেটা কিন্তু আপনাদের পাস করে থাকতে হবে তবেই কিন্তু আবেদন করতে পারবেন এটা কিন্তু পাস না হলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন না এই ছিল শিক্ষাগত যোগ্যতা তো এখানে দেখুন রিল্যাক্সেশান দেখুন দেওয়া আছে এস সি এস জন্য বয়সের ছাড় কিন্তু দেওয়া হবে সেটা এখানে দেওয়া আছে সেটা আমি আগেই বললাম আর দেখুন এখানে কীভাবে অ্যাপ্লাইয়ের জন্য দেখুন এখানে দেখুন ইন্টারভিউ ডেট এখানে দশ এক দু হাজার দশই জানুয়ারি থেকে সতেরোই জানুয়ারি ইন্টারভিউ ডেট কিন্তু আছে এখানে দিয়ে দিয়েছে অ্যাপ্লিকেশান ফি অ্যাপ্লিকেশান ফি দুশো টাকা যারা জেনারেল আছেন যারা আর যারা এস সি এস টি পিএইচ তাদের জন্য কিন্তু পঞ্চাশ টাকা দিলে পঞ্চাশ টাকা কিন্তু এটা অনলাইনে পে করতে হবে অনলাইনে আবেদন করবেন কোন ওয়েবসাইটে দেখুন এখানে যে ওয়েবসাইটটা দেওয়া আছে ডাব এই যে ওয়েবসাইটে দেখুন এই যে এই ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটটা থেকে কিন্তু আপনারা কিন্তু আবেদন করতে পারবেন আবেদন করার ডেট দেখুন তেইশ তেইশ বারো মানে তেইশে ডিসেম্বর থেকে ছয় মধ্যে কিন্তু আবেদন আপনাদের করতে হবে তো বন্ধুরা এই ভিডিও সম্বন্ধে মোটামুটি আপনাদের ইনফরমেশান দিতে পারলাম যদি আপনাদের কিছু জানার থাকে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আমি আপনাদের সেটা অবশ্যই সেই কমেন্টের রিপ্লাই দেবো তো বন্ধুরা আপাতত বিদায় নিচ্ছি দেখা হবে নতুন একটা ভিডিওতে